হ্যালো স্টুডেন্ট, আমি জয়দেব মল্লিক, মাথাভাঙা গভর্নমেন্ট আইটিআই এর ওয়্যারম্যানেজ ইনস্ট্রাক্টর। তো আজকে আমাদের ই লার্নিং ক্লাসে যেটা আমি আজ স্টার্ট করছি সেটা হচ্ছে ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিসিটি। তার মধ্যে আছে কন্ডাক্টর, ইনসুলেটর আর সেমি কন্ডাক্টর মেটেরিয়াল, সেগুলো কি এবং তাদের প্রপার্টিস কি সেগুলো সম্বন্ধে আমরা জানবো। তার আগে জানবো কি ইলেকট্রিসিটি কি। ইলেকট্রিসিটি মানে আমরা জানি যে কারেন্ট। তো এই ইলেকট্রিসিটিটা কোথা থেকে আসছে, কিভাবে এটার হচ্ছে মানে ইনভেনশন, বা এই ইলেকট্রিসিটিটা কি, এটা একটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা এনার্জি, সোর্স অফ এনার্জি, যেটা হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। কিন্তু তার আগে ইলেকট্রিসিটি টু টাইপসের হয়, সেটা আমাদের জানতে হবে কি কি। একটা হচ্ছে স্ট্যাটিক ইলেকট্রিসিটি আর একটা হচ্ছে ডাইনামিক ইলেকট্রিসিটি। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এই ইলেকট্রিসিটি, এই যে এই এক সেকেন্ড, এই যে স্ট্যাটিক ইলেকট্রিসিটি। স্ট্যাটিক ইলেকট্রিসিটি কি, যে সমস্ত ইলেকট্রিক আমরা নর্মালি এক জায়গায় থাকে, যেটা এক জায়গা থেকে এক জায়গায় ট্রান্সফার হতে পারে না, সেইগুলো হচ্ছে স্ট্যাটিক ইলেকট্রিসিটি। যেমন হচ্ছে তোমরা কোনোদিনও দেখেছো চুলা জ্বালালে চিরুনিতে অনেক সময় একটা চৌম্বক তৈরি হয়, চৌম্বকত্ব, কিন্তু সেটা কি একটা কারেন্টের জন্য একটা ইলেকট্রিসিটি তৈরি হচ্ছে তার মধ্যে অ্যাকচুয়ালি বেসিক্যালি। তো সেই সমস্ত ইলেকট্রিসিটিগুলোকে বলা হচ্ছে স্ট্যাটিক ইলেকট্রিসিটি। অ্যান্ড আনাদার ওয়ান ইজ সেকেন্ড ডাইনামিক ইলেকট্রিসিটি, যেটা হচ্ছে আরেক এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার হচ্ছে। যেমন আমরা নর্মাল যে সমস্ত ইলেকট্রিসিটি দেখে থাকি, আমরা যেরকম ডোমেস্টিক ইউজ করি, সেগুলো হচ্ছে ডাইনামিক ইলেকট্রিসিটি। ঠিক আছে, তো এই কারেন্ট আমরা জানি কি ইলেকট্রিসিটি বা কারেন্ট মানে কি ইলেকট্রন ফ্লো। তোমরা অনেকে জানো হয়তো যে ফ্লো অফ কারেন্ট ইজ কল কারেন্ট, সরি, দ্য ফ্লো অফ ইলেকট্রন ইজ কল কারেন্ট, মানে ইলেকট্রন এক জায়গা থেকে আরেক জায়গায় যখন ট্রান্সফার হচ্ছে বা ফ্লো হচ্ছে সেটাকে কারেন্ট, সেটাকে বলছি আমরা কারেন্ট। তো ইলেকট্রন কি সেটাকে জানতে হবে। তো সেটার জন্য আমরা কি জানবো, অ্যাটমিক স্ট্রাকচার। এই যে অ্যাটম, অ্যাটম মানে আমরা বাংলায় কি জানি, পরমাণু। তো এই অ্যাটম মানে কি, যে কোনো মেটেরিয়াল সেটা তার কন্ডাক্টর বলো বা সেমি কন্ডাক্টর বলো বা ইনসুলেটর বলো, সেই সমস্ত মেটেরিয়াল কি নিয়ে তৈরি, এই অ্যাটম নিয়ে তৈরি। ওকে, এই অ্যাটমের মধ্যে কি থাকে, একটা নিউক্লিয়াস থাকে। নিউক্লিয়াস কি, এই যে এটা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের মধ্যে দু রকম প্রপার্টিস থাকে, একটা হচ্ছে নিউট্রন, যেটা নিউট্রন, আর একটা হচ্ছে প্রোটন। এই দুটো, এখান থেকে কোয়েশ্চেন আসতে পারে যে প্রোটনের ইলেকট্রিক চার্জ কি, মানে সেটা হচ্ছে পজিটিভ অর নেগেটিভ অর নিউট্রাল, মানে নিস্তড়িত কোন রকম। তো সবসময় মনে রাখবে প্রোটন, প্রোটনের ইলেকট্রিক চার্জ হচ্ছে পজিটিভ, ঠিক আছে। অ্যান্ড নিউট্রন, নিউট্রনের ইলেকট্রিক চার্জ হচ্ছে নিস্তড়িত, মানে নো চার্জের, কোনো রকম চার্জ থাকে না, কোন রকম ইলেকট্রিক চার্জ থাকে না, না পজিটিভ না নেগেটিভ। তো একটা অ্যাটমের মধ্যে কি থাকে, অ্যাটমের মধ্যে থাকে একটা নিউক্লিয়াস, যেটার মধ্যে থাকে কি নিউট্রন অ্যান্ড প্রোটন। প্রোটনের ইলেকট্রিক চার্জ হচ্ছে পজিটিভ, পি ফর, এটা এরকম ভাবে মনে রাখতে পারো, পি ফর পজিটিভ, তো প্রোটনের ইলেকট্রিক চার্জ পজিটিভ, অ্যান্ড নিউট্রন যেটা নো চার্জ। ওকে, তো এই নিউক্লিয়াসের চারিদিকে তার কক্ষপথ বরাবর বা অরবিট বরাবর কি ঘোরে, ইলেকট্রন, কি ঘোরে, ইলেকট্রন। ইলেকট্রনের চার্জ কি বা ইলেকট্রিক চার্জ, এরকম কোয়েশ্চেন আছে যে ইলেকট্রনের ইলেকট্রিক চার্জ কি রকম, সেটা কি হবে কোয়েশ্চেন, অ্যান্সার নেগেটিভ। এই যে এই যে এটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস, যেটা আগে আমি বললাম, এর চারিদিকে কি হচ্ছে এরকম কক্ষপথ বরাবর, এই যে এই কক্ষপথ যেগুলো ঘুরছে দেখতে পাচ্ছ, এই কক্ষপথ বরাবর যেগুলো ঘুরছে সেই হচ্ছে, সেগুলো হচ্ছে ইলেকট্রন। তো এই এই কক্ষপথ বা অরবিট, এটা একটাও থাকতে পারে, দুটোও থাকতে পারে, বা তিনটেও থাকতে পারে, চারটেও থাকতে পারে, ডিপেন্ড করছে কোন অ্যাটমের ক্ষেত্রে কটা ইলেকট্রন থাকবে, কোন অ্যাটমের আমি অ্যাটমিক স্ট্রাকচার তৈরি করছি বা বানাচ্ছি, ঠিক আছে। তো এই ইলেকট্রন, ইলেকট্রনসের ইলেকট্রিক চার্জ কি, তাহলে নেগেটিভ। তাহলে তিন রকম আমি চার্জ পাচ্ছি, একটা হচ্ছে ইলেকট্রন, একটা হচ্ছে প্রোটন, একটা হচ্ছে নিউট্রন। তো ইলেকট্রন নেগেটিভ, প্রোটন পজিটিভ, নিউট্রন নো কারেন্ট, এই নো চার্জ। তো এবার এই অ্যাটমিক স্ট্রাকচারে
কটা ইলেকট্রন কোন অরবিটে কটা করে থাকবে সেটা একটা একটা মেথড আছে, যেটাকে বলা হচ্ছে ইলেকট্রন ডিস্ট্রিবিউশন, যেটা হচ্ছে অ্যাটমিক স্ট্রাকচারের মধ্যে পড়ছে। ঠিক আছে, ইলেকট্রন ডিস্ট্রিবিউশন, এই যে তো ইলেকট্রন ডিস্ট্রিবিউশনে ফার্স্ট আমাকে দেখতে হবে নিউক্লিয়াসে কটা আমার মানে নিউক্লিয়াসের নাম্বার কটা, মানে তার অ্যাটমিক টেবিল ওয়াইজ যে কোনো একটা অ্যাটম তার একটা নাম্বার থাকে। ঠিক আছে, তো সেই নাম্বার অনুযায়ী যেই আমি অ্যাটমটা করছি সেই অ্যাটমের অ্যাটমিক নাম্বারটা, সাপোজ বা ফার্স্ট এইটাই দেখো, এই পিকচারটাতে সেলস যেটা আছে, এই যে এইটা হচ্ছে আমাদের, তো এই অ্যাটমিক স্ট্রাকচারের মধ্যে দেখো ফার্স্টে এই এই সাইনটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস। ওকে, তো এই নিউক্লিয়াসের চারিদিকে কি হচ্ছে, ইলেকট্রন গুলো তার অরবিট ওয়াইজ রান হতে থাকে, কন্টিনিউয়াসলি ঘুরতে থাকে। তো এটা হচ্ছে ফার্স্ট অরবিট যেটা নাম্বার করা হচ্ছে 1, এটা হচ্ছে সেকেন্ড অরবিট যেটা নাম্বার হচ্ছে 2, অ্যান্ড এটা হচ্ছে থার্ড অরবিট যেটা নাম্বার হচ্ছে 3, অ্যান্ড এটা হচ্ছে ফোর অরবিট যেটা নাম্বার হচ্ছে 4। এক সেকেন্ড, তো সেই ওয়াইজ 1, 2, 3, 4, দ্য নেম ইজ ওয়ান, দ্য নাম্বার অফ ওয়ান অরবিট ইজ নেম কে এল এম এন, সাইমেলটেনিয়াস কে হচ্ছে নাম্বার 1, এল হচ্ছে 2, এম হচ্ছে 3, অ্যান্ড এন হচ্ছে 4। ওকে, এক সেকেন্ড, তো এই অ্যাটমিক স্ট্রাকচারের যে সাপোজ এটা হচ্ছে আমাদের কপার অ্যাটম, তো এই কপারের অ্যাটমিক ওয়েট জানি আমরা কত, 29। এটা আমরা কোথা থেকে পাবো এই নাম্বারটা, নাম্বারটা পাবো আমরা অ্যাটম একটা হচ্ছে টেবিল আছে, অ্যাটমের টেবিল, সেই টেবিল অনুযায়ী আমরা এটা পাবো অ্যাটমের নাম্বারটা। সাপোজ এটা হচ্ছে কপার, কপারের অ্যাটমিক নাম্বার হচ্ছে 29, এখানে দেখতে পাচ্ছ লেখা আছে 29, যেটা আমরা নিউক্লিয়াসে দেখতে পাবো, নিউক্লিয়াসের লেখা থাকবে 29। ফার্স্টে কি লেখা আছে, কে সেল কমপ্লিটেড 2, এল সেল কমপ্লিটেড 8, যেটা হচ্ছে ফার্স্টেরটা আমরা যা বলেছিলাম একটু আগে, কে সেল হচ্ছে ফার্স্টেরটা, সেকেন্ড সেল হচ্ছে এল, দেন এম, দেন এন। ওকে, তো এই ওয়াইজ বলছে এখানে কি, কে তে দুটো থাকবে, দুটো ইলেকট্রন ম্যাক্সিমাম দুটো থাকবে, এল এ কি থাকবে 8টা, ম্যাক্সিমাম 8টা, এম এ ম্যাক্সিমাম 18টা, অ্যান্ড এন এ ম্যাক্সিমাম এনটা। তো এইটা আমি কিভাবে ডিসাইড করব কোনটাতে কত আছে, এটা একটা রুলস আছে, যেটা রুলসটা হচ্ছে, এক সেকেন্ড, যেটা রুলস হচ্ছে 2n² এনটা, যেটা রুলস হচ্ছে 2n² এন হচ্ছে কি নাম্বার অফ অরবিট অর সেল, নাম্বার অফ অরবিট অর সেল, যেমন হচ্ছে কে আমার একটা সেল, এটা কত নাম্বার 1 নম্বর, তো এখানে 2 × n এর মান কত হবে 1, 2 × 1 তার হোল স্কোয়ার, 1 এর হোল স্কোয়ার মানে 1, তো 1 × 2 দ্যাট ইজ 2, সেই জন্য এন কে সেলে দুটো থাকবে। সিমিলারলি যদি আমি সেকেন্ড সেল যেটা আমার এল এই সেলে করতে চাই, সেখানে কি হবে, সেখানে 2 × টু, সরি ফর দ্যাট ইন্টারাপশন, তো এটা কি সেকেন্ড, কি করে জানবো কোন সেলে কটা থাকে, তো এখানে আমি 2n² এটা ডাব্লিউ হয়ে গেল, সরি দাঁড়া, 2n² এই ওয়াইজ হবে। তো সাপোজ আমি সেকেন্ড সেলটাতে করছি যেটা আমার হচ্ছে এল, লেখা আছে কি এল সেলে 8টার বেশি ইলেকট্রন থাকবে না, তো কি করে এন এর মান আমি সবসময় যত নাম্বার অরবিট করব তত নাম্বারটা বসাবো, তাহলে এন এর মান এখানে আমি যদি 2 বসাই আমার এল, তো এটা হচ্ছে 2 তার হোল স্কোয়ার, 2 এর হোল স্কোয়ার 4 × 2 দ্যাট ইজ 8। তো আমি সেকেন্ড অরবিটে আমার ইলেকট্রন সংখ্যা, ম্যাক্সিমাম ইলেকট্রন সংখ্যা বসবে 18টা। সিমিলারলি তোমরা করো 3 নম্বর অরবিটটা যেটা এম অরবিট, এম অরবিটে কটা ইলেকট্রন থাকবে 18টা, 2n² দিয়ে করবে, তখন দেখবে চলে আসবে টোটাল 18টা ইলেকট্রন বসবে, ম্যাক্সিমাম 18টার বেশি বসবে না, তারপরে আবার কি হবে এন থেকে স্টার্ট হবে। ওকে, তো
এরকম ভাবে কপার বলো বা হচ্ছে অ্যালুমিনিয়াম বলো বা কার্বন বলো বা সিলিকন বলো, যে কোনো অ্যাটমে তুমি অ্যাটমিক নাম্বার বার করতে পারবে। আর একটা জিনিস, এই লাস্ট অরবিট যে কোনো মেটেরিয়ালের, যেমন কপারের লাস্টে কি হচ্ছে একটার বেশি থাকছে না, যেহেতু ওইখানে ফার্স্টে 2, 8, 18 এটা যোগ করলে কত হচ্ছে 28, লাস্টে একটা পড়ে থাকছে, সেজন্য লাস্ট অরবিটে একটা বসছে। এরকমই এ তাহলে কি লাস্ট অরবিটে যে ইলেকট্রন সংখ্যাটা থাকবে সেটা তার ফ্রি ইলেকট্রন সংখ্যা। যদি কোয়েশ্চেন আছে কার্বনের ইলেকট্রন ফ্রি ইলেকট্রন সংখ্যা কতগুলো, তাহলে অ্যান্সার কি হবে, তোমাকে পুরোটা এরকম ইলেকট্রন ডিভিশন করে দেখে বলতে হবে যে তাহলে কার্বনের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 1। এরকমই প্রত্যেকটা অ্যাটমের ক্ষেত্রে আলাদা আলাদা অ্যাটমিক ফ্রি ইলেকট্রন সংখ্যা হয়, এটাকে ফ্রি ইলেকট্রনসও বলা হয়, আবার ভ্যালেন্স ইলেকট্রনসও বলা হয়, যেহেতু এই লাস্ট অরবিটের ইলেকট্রনটা এই নিউক্লিয়াস থেকে অনেক দূরে অবস্থিত, সেই জন্য এটা অনেক লুজলি অ্যাটাচ থাকে। তো এর পাশে যদি কোনো একটা অ্যাটম থাকে, সে এই সিঙ্গেল ইলেকট্রনটাকে টেনে নিতে পারে, তো সেই জন্য এটাকে হচ্ছে ভ্যালেন্স ইলেকট্রনও বলা হয়, যেহেতু ভাসমান অবস্থায় থাকে। তো এই রকম লাস্ট অরবিটের ইলেকট্রন সংখ্যা দেখে আমরা ডিসাইড করতে পারবো যে মেটেরিয়ালটা কি রকম, সেটা কন্ডাক্টর না ইনসুলেটর না সেমিকন্ডাক্টর। যদি এই লাস্ট অরবিটের ইলেকট্রন সংখ্যা যদি 4-এর কম হয়, less than 4, তাহলে সেই সমস্ত মেটেরিয়ালগুলো হবে কি কন্ডাক্টর, সেই সমস্ত মেটেরিয়ালগুলো হবে কন্ডাক্টর। যদি 4-এর বেশি হয়, সাপোজ এটা একটা অ্যাটম, যেরকম তোমরা ডিভিশন করছো ইলেকট্রন ডিভিশন, ফার্স্টে 2, 8, তারপরে 18, সাপোজ তারপরেরটা এসছে 5, তাহলে কি 4-এর বেশি হলো, মোর দ্যান 4, সেই সমস্ত মেটেরিয়াল অ্যাটমগুলো কি হবে ইনসুলেটর। মানে 4-এর কম হলে সেগুলো হচ্ছে কন্ডাক্টর, 4 কিন্তু না, 4-এর কম, আইদার 1, 2, 3। আর যে সমস্ত মেটেরিয়ালের লাস্ট অরবিটে ইলেকট্রন সংখ্যা 4-এর বেশি হবে, যেমন 5, 6, 7, 8, হোয়াট এভার, কিন্তু 4 না, 4-এর বেশি হতে হবে, সেগুলো হচ্ছে ইনসুলেটর। আর যেগুলো হচ্ছে এক্স্যাক্টলি 4 হবে, মানে 4-এর কমও হবে না, 4-এর বেশিও হবে না, সেগুলো হচ্ছে কি সেমিকন্ডাক্টর। তো এই কন্ডাক্টর, ইনসুলেটর, সেমিকন্ডাক্টর আমরা এই বেসিক ইলেকট্রিসিটিতে কেন পড়ছি, বিকজ আমরা ইলেকট্রিসিটি আমরা নর্মাল চোখে দেখতে পারি না, তাই তো? আমরা হচ্ছে সবসময় দেখি কারেন্ট, যখনই আমরা ইলেকট্রিসিটি মানে তো কারেন্ট, কারেন্ট আমরা সবসময় দেখি কি তারের মধ্যে দিয়ে যাচ্ছে। তো এই তারের মধ্যে দিয়ে কেন আমরা পাঠাচ্ছি, কেন আমরা অন্য কিছুর মধ্যে পাঠাচ্ছি না, বিকজ সেগুলো ডিপেন্ড করছে মেটেরিয়ালের উপর। এই কন্ডাক্টর এটা একটা মেটেরিয়াল, ইনসুলেটর এটাও একটা মেটেরিয়াল, অ্যান্ড অলসো সেমি কন্ডাক্টর দিস অলসো এ মেটেরিয়াল। তো এই কন্ডাক্টরটা কি, কন্ডাক্টর হচ্ছে বাংলার, এটাকে বাংলায় কি বলি তোমরা সবাই হয়তো শুনেছ, সুপরিবাহী। যেমন যে সমস্ত মেটেরিয়ালের মধ্যে দিয়ে কারেন্ট বা ইলেকট্রন ফ্লো খুব সহজে পাস হতে পারে, কোনো রকম বাধা পায় না, সেইগুলোকে বলা হচ্ছে কন্ডাক্টর। তাহলে কি এই সমস্ত কন্ডাক্টরের ইলেকট্রন সংখ্যা বা ফ্রি ইলেকট্রন সংখ্যা অলওয়েজ বি মোর লেস দেন 4। যেমন এক্সাম্পল কি হচ্ছে কপার, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, লেড, টিন, ইউরেকা, দিস কাইন্ড অফ ইজ এ গুড কন্ডাক্টর। অ্যান্ড ইনসুলেটর, নেক্সট ইনসুলেটর, ইনসুলেটর কি, ইনসুলেটর হচ্ছে বাংলা, এর বাংলা হচ্ছে সুপ অর হচ্ছে কুপরিবাহী। ইনসুলেটরের বাংলাটা হচ্ছে কুপরিবাহী, মানে যেটার মধ্যে দিয়ে ইলেকট্রন ফ্লো বা কারেন্ট কোনো রকম ফ্লো করতে পারবে না, একদমই বাধা পাবে, মানে কোনো রকম ফ্লো করতে পারবে না, সেটাকে বলা হচ্ছে ইনসুলেটর। যেমন গ্লাস, রাবার, এয়ার, প্লাস্টিক, পেপার, এই সমস্ত, যেমন আমরা সাপোজ দেখো আমরা যখন কারেন্টে তার ইউজ করি, তারের ভেতরটা কি হয় একটা কন্ডাক্টর থাকে, সেটা হচ্ছে কপার বা অ্যালুমিনিয়াম বা সিলভার, যেগুলো গুড কন্ডাক্টর। কিন্তু তার বাইরে তাকে আমরা যদি হাত দিই, আমাদের কারেন্ট আমাদেরকে শক পায় না, আমরা শক পাই না, কেন, যেহেতু তার উপরে একটা একটা প্লাস্টিক বা রাবারের কোটিং করা আছে, তো সেই জন্য সেটাকে বলা হচ্ছে ইনসুলেটর, সেই জন্যই সেটা হচ্ছে কারেন্ট ফ্লো করতে পায় না, সেই জন্য সেটাকে কভার করা হচ্ছে। নেক্সট আসছি সেমিকন্ডাক্টর, সেমিকন্ডাক্টরের বাংলা হচ্ছে অর্ধপরিবাহী। তো যেটার, যে সমস্ত মেটেরিয়ালের মধ্যে দিয়ে কারেন্ট খুব ইজিলি পাস করতে পারে না, মানে কন্ডাক্টরের মধ্যে দিয়ে যেমন কারেন্ট খুব ইজিলি পাস করতে পারে, কোনো রকম বাধা না পেয়ে, সিমিলারলি
সেমিকন্ডাক্টরের মধ্যে দিয়ে কারেন্ট বা ইলেকট্রন ফ্লো বাধা পাবে, মানে ফ্লো করবে কিন্তু কিছু পরিমাণে বাধা পাবে, যেমন যেটা কি মানে আমরা সাধারণত বলতে পারি কন্ডাক্টর আর ইনসুলেটরের মাঝামাঝি থাকছে সেমিকন্ডাক্টর, যেটাকে বলা হচ্ছে অর্ধপরিবাহী, যেটা আমাদের ইলেকট্রনিক্সে প্রচুর পরিমাণে ইউজ হয়, যেমন হচ্ছে ডায়োড, ট্রানজিস্টর, মসফেট, অনেক কিছু আছে যেগুলো হচ্ছে সেমিকন্ডাক্টর দিয়ে তৈরি, যেটাকে বলা হচ্ছে অর্ধপরিবাহী। দেখো এখানে একটা পিকচার দেওয়া হচ্ছে যেটার অ্যাটমিক স্ট্রাকচার, ইলেকট্রন ডিস্ট্রিবিউশন কিসের, অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়ামের হচ্ছে অ্যাটমিক নাম্বার হচ্ছে 13, ওকে 13। তো ওর যদি ইলেকট্রন ডিভিশন করি, ফার্স্টে হচ্ছে 2 2n² দিয়ে করবো আমরা, অবভিয়াসলি 2n² দিয়ে করবে সবাই। ফার্স্টে হচ্ছে ফার্স্ট অরবিট n, n এর মান হবে 1, যেহেতু ফার্স্ট অরবিটের ক্ষেত্রে হচ্ছে 2 আসবে। সেকেন্ড অরবিটের ক্ষেত্রে n এর মান যখন 2 হবে তখন দেখবে কত হচ্ছে 8 আসবে, তো তখন সেই জন্য 8 বসিয়েছে। সাপোজ 13, 13 থেকে ফার্স্টে 2 এখানে বসিয়ে দিলাম, কত থাকলো 11, 11 থেকে 8 আমি এখানে বসিয়ে দিলাম, আমার কাছে পড়ে আছে কত 3টে। তো লাস্টে যখন 3 নম্বর অরবিট n এর মান 3 তখন করবে, দেখবে আসবে কত 18টা, কিন্তু আমার কাছে আসছে কটা 3টে, তো আমি এই 3টে বসিয়ে দিলাম, আমার কাছে আর নেই সেই জন্য বসালাম না। তো এইটা হচ্ছে কি অ্যালুমিনিয়াম, যেটা হচ্ছে আমার কন্ডাক্টর। তো এতদূর হলো কন্ডাক্টর, ইনসুলেটর, সেমিকন্ডাক্টর। তোমরা এটা হচ্ছে ভালো করে ভিডিওটা দেখো, তোমাদের যদি কোনো প্রবলেম থাকে তো কমেন্ট করো জানিও, আমাকে পার্সোনালি কলও করতে পারো। আর এটা আমি ভিডিওটা যদি আপলোড করব, যদি আজকে আপলোড করি কালকে তোমাদের অ্যাসাইনমেন্ট দেবো, তো সেই অ্যাসাইনমেন্টে তোমরা আমি কোয়েশ্চেন দেবো, তো সেটার অ্যান্সার করে আমাকে গ্রুপে পাঠাতে হবে, ঠিক আছে? যদি কারো কোনো প্রবলেম থাকে তাহলে আমাকে মেসেজ করো বা কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ।